ফুল দেখতে খারাপ লাগে, আর সেগুলো যদি গোলাপ ফুল হয় তাহলে যাওয়ার কথা নয়। আমার গোলাপ ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, মনটা পড়ে যায়। তবে গোলাপ ফুলের স্মেলটা আগে যেমন স্ট্রং ছিল, এখন কিন্তু সেটা আর নাই। তো আমি বাজার থেকেও কিছু ফুল কিনে নিয়ে আসলাম গার্ডেনের জন্য, আজকে সেগুলোই শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস। আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি শপে গিয়েছিলাম কিছু ফুল কেনার জন্য, কারণ গার্ডেনের মধ্যে যদি ফুল না দেওয়া হয় তাহলে গার্ডেনের মধ্যে বীজ আসে না, বাটারফ্লাই আসে না। তো ওইগুলো যদি না আসে তাহলে গার্ডেনের অন্যান্য সবজি গাছগুলো পলিনেট হতে কষ্ট হয় বা হাত দিয়ে পলিনেট করতে হয়। সেজন্য ছোট্ট প্রচেষ্টা কিছু ফুল নিয়ে চলে আসছি, ওইগুলোকে রোপণ করব। তো ফুল নিয়ে চলে আসার পর যেহেতু আমার গার্ডেনটা আমি এজ এ লং আমি রেডি করতেছি, তো আমার বেডিংটা এখনও রেডি হয়নি, সেজন্য আমি দুইটা তিনটা কন্টেনার্সের মধ্যে কাটাকাটি করে রোপণ করে নিচ্ছি। তারপরে আমি বেডিংটা তৈরি করে নিচ্ছি, আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই গাছগুলোকে আমি কন্টেনার্সের মধ্যে কিছু কম্পোস্ট দিয়ে ওইগুলোকে আমি এভাবেই রোপণ করে দিচ্ছি। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই দ্রুতই বড় হয়ে গেছে, অনেকগুলো ফুল চলে আসছে। তারপর আমি বেডিং করে ওইখানে রোপণ করে দিচ্ছি। তো আমি একটা একটা করে কয়েকটা কন্টেনার্সের মধ্যে, যেহেতু আমি তিন ধরনের ফ্লাওয়ার এনেছিলাম, তো ওইগুলো আমি রোপণ করে দিচ্ছি। কাঠের মধ্যে ফ্লাওয়ার রাখাটা খুবই জরুরি পলিনেটের জন্য, এমনকি আমাদের দেখার সৌন্দর্যের জন্য, কারণ গার্ডেনের মধ্যে অনেকগুলো ফুল থাকে, অনেক সুন্দর লাগে দেখতে, কাঠের টাইমটাও স্পেন্ড করতে খুবই ভালো লাগে। তো সেদিকে আমি অনেক সবসময় খেয়াল রাখি ফুলগুলো রোপণ করার জন্য। তবে অনেক সময় আসলে স্পেসের অভাবে হয়ে ওঠে না, কারণ কন্টেনার্সের মধ্যে বেশি ফুল রোপণ করবো নাকি ফুল রোপণ করবো সেটা অনেক সময় মনের মধ্যে চলে আসে যে ভেজিটেবলস রোপণ করে নেই। তবে ফুল অবশ্যই দরকার। এখন আমি আমার পুঁইশাক গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্ট টাইম আমি আপনাদের সঙ্গে পুঁইশাক গাছগুলো শেয়ার করেছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর দেখা যাচ্ছে যে এক কন্টেনার মধ্যে গাদাগাদি হয়ে যাচ্ছে, সেজন্য আমার কাছে কন্টেনার্স কিছু ফ্রি হয়েছে। তো আজকে ভাবলাম যে আমি আরও কিছু সেপারেট করে নেই। তো এই মাটিগুলো আমি একইভাবে তৈরি করেছি, আমি কিছু ফিশ ব্লাড এন্ড বোন, কিছু চিকেন মেনু আর কিছু বোন মিল, তারপর কিছু মেরাকল গো মাল্টিপারপাস ওইটা দিয়েছি, আর ফারলাইট যে প্লান্টগুলো আমি কন্টিনিউস মধ্যে রোপণ করি ওইগুলোর মধ্যে আমি ফারলাইট দেওয়ার চেষ্টা করি। এতে করে ড্রেনেজটা খুবই ভালো হয়, মাটিগুলো মিক্স রাখতে হেল্প করে, কারণ প্রতিটা গাছই ময়েস্ট মাটি পছন্দ করে, ওয়েট মাটি আসলে গাছের রুটকে ধ্বংস করে দেয়। সেজন্য সবসময় চেষ্টা করবেন গাছের শিকড়গুলো যাতে পানির মধ্যে না থাকে, যে কোনো কন্টেনার্সই যেন ড্রেন ভালো ড্রেন থাকে, ভালো ড্রেনেজ থাকে। সো আমি সবসময় আমার কন্টেনার্সের নিচ দিকগুলো খেটে দেই, তবু অনেক সময় বেশি পানি দিলে নিচের মধ্যে আটকে থাকে, কারণ নিচের যে হোলগুলো থাকে এই মাটিগুলো অনেক সময় চাপা দিয়ে যায়, আর সেজন্য খুবই স্লোলি ড্রেনেজ হয়। তো সেজন্য চেষ্টা করবেন পানি যাতে বেশি না দেওয়া হয়, আর যদি বেশি দেওয়া হয় তাহলে ড্রেনেজ হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন। তো এখন আমি একটা একটা করে সবগুলোকে রোপণ করে দিচ্ছি। আমি প্রতিটা কন্টেনার্সের মধ্যে চেষ্টা করব দুটা করে রোপণ করার। তো আমার এখন দুটা কন্টেনার্সের মধ্যে তিনটা এখনো রয়ে গেছে, তো যখন আমার অন্যান্য কন্টেনার্সগুলো ফ্রি হবে তখন আমি এভাবে চেঞ্জ করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন এই কয়েকদিনের মধ্যেই রুটগুলো অনেকটাই বেড়ে গেছে, আর পুঁইশাক গাছগুলো একটা যদি একটা কন্টেনার্সের মধ্যে থাকে ওইটা খুবই পছন্দ করে, গাছগুলো কিন্তু অনেক বড় হয়। লাস্টে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক বড় হয়েছিল, অনেক টোকা পাতা ছেড়েছিল। পুঁইশাক গাছ লোকআপটা করা খুবই ইজি, তবে পুঁইশাক গাছ খাওয়া কিন্তু পুঁইশাকের ডোকাগুলো খাওয়া কিন্তু খুবই হেলদিও, প্লাস অনেক ইয়ামি হয়। তো যে কেউ লোকআপটা করে নিতে পারবেন। আর এই তো আমার গাছগুলো ট্রান্সপ্লান্টিং করা শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। যে কোনো ট্রান্সপ্লান্টিংয়ের পর পানি দেওয়াটা খুবই আবশ্যক, কারণ গাছগুলোর রুট যাতে মাটির সঙ্গে মিশে যায়। আর এই তো পানি দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা ট্রান্সপ্লান্টিং আমি বিকালবেলা করে থাকি, যাতে করে গাছগুলো ওয়েল সেটেলড হয়ে যায় আর সানলাইটের মধ্যে না পড়ে।
তো এইতো পানি ধুয়ে দিলাম, দেওয়ার পরে ভাবেই রেখে দিচ্ছি। তো এখন আমার গার্ডেনের মধ্যে অনেকগুলো স্লাগ চলে আসছে, আমার রানার বিনসে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো আমি এখানে একটা স্লাগ কিনে নিয়ে আসছি। তো নেওয়া আসার পর ওইটা বক্সের মধ্যে ছিল, এখন আমি এটা পটের মধ্যে সংস্পান করে নিচ্ছি। তারপর আমি একটু একটু করে দিয়ে দেব সবগুলো গাছের মধ্যে, কারণ একটু বৃষ্টি হলেই স্লাগ চলে আসে। আর এই ভিডিওটা আমার জুন মাসে ছিল, তখন জুন মাসের প্রথম দিকে ছিল, তখন মে মাসের শেষের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর সেদিন অনেকগুলো স্লাগ চলে আসছে। তো এখন আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো হয়েছে, যখন আমি ভয়েসওভারটা দিচ্ছি। তো এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন, এই তো কয়েকদিনের গরমে। আর এখানে অনেকগুলো লাই শাক ছিল, ওইগুলোকেও আমি তুলে নিচ্ছি, মাস্টার সিড, ওইগুলোকে তুলে নিয়ে এখন আমি অন্যান্য গাছগুলো রোপণ করে নেব। তো আমি আমার এক একটা সেকশনে এক একটা জিনিস রোপণ করার জন্য রেডি করে নিচ্ছি। তো এক সেকশনটা আমি রেখেছি আলুর জন্য, তো ওখানে আমি সবগুলো আলুর গাছ রোপণ করে দেব। আর অন্যান্য কন্টেনার্সের মধ্যে আমি অন্যান্য জিনিসগুলো রোপণ করে দেব, কারণ যদি সেকশন না নেই তাহলে সবগুলোতেই সব কিছু হয়ে যায়, ভালো লাগে না দেখতে, তারপর অনেক কিছু রোপণ করতে পারি না। আর যখন আমার যখন পুরো সামার চলে আসে তখন আমি অল্পই লাই রোপণ করে থাকি, মাস্টার সিডগুলো অল্পই সরিষা রোপণ করে থাকি, কারণ সরিষা আসলে বসে সবসময় পাওয়া যায়, সেই জন্য আমি ওই স্পেসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। তো এখানের মধ্যে আমি কিছু মিরাকল গ্রোল পারপাস প্লান্ট সিডগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ভালোভাবে খুঁড়ে এখানে আমি করে রোপণ করে দেবো। এজন্য আমি ফার্টিলাইজ অন্যান্য দিব, এখন আর দিচ্ছি না। তো যে কন্টেনার্সের মধ্যে আমি আলু রোপণ করেছিলাম আলিতে, তো ওইগুলো একটু একটু উঠেছে, ওইগুলোকে আমি এখানে রোপণ করে দিচ্ছি। আর বাকি কিছু আমি আলুর বীজ রোপণ করে দেব, যাতে করে আমার সামারের মধ্যে হয়ে যায়। আলু একটু ডিপ পছন্দ করে, বাট এখানে আমার তেমন একটা কম্পোস্ট ডিপ না, তবু আমি রোপণ করে দিলাম। আর তারপর আমি কিছু কিছু করে কম্পোস্ট এড করব। এই বছর আসলে আমি অনেকগুলো কম্পোস্ট ব্যাগ কিনেছি, কেনার পরও মনে হচ্ছে যেন আমার কম্পোস্ট কোথায় চলে যাচ্ছে, কারণ আমি অনেকটা বেডিং তৈরি করেছি এই বছর, নিউ বেড। আর এখানে অনেকগুলো কম্পোস্ট লেগেছিল, এখন যেদিকেই থাকাই মনে হয় আরো কম্পোস্টের প্রয়োজন। তো এই তো একটা একটা করে আমি সবগুলো পটেটো রোপণ করে দিচ্ছি। আর আলু আসলে খুব সহজেই হয়ে যায়, আর যদি একটু লুকাফটার করা হয় অনেকগুলোই আলু পাওয়া যায়। লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো পেয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন একই সময়ের আলু গাছগুলো রোপণ করেছিলাম, কয়েকটা আলু গাছ গাছই হয়ে গেছে, আর কয়েকটা এখন উঠেইনি। তো ওইগুলো আমার কন্টেনার্সের মধ্যে ছিল, ওইগুলো তুলে নিয়ে এখন এখানে রোপণ করে দিচ্ছি, আর কন্টেনার্সের মধ্যে অন্যান্য সেটগুলো রোপণ করে দেব। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।